নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। রাত্রিকালীন আলোচনায় আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা রাজ্য রাজনীতির যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে গত এক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে তিপ্রামথা এবং বিজেপি জোট বা তিপ্রামথা একা লড়াই করবে কিনা, বাম কংগ্রেসের সঙ্গে জোটে যাবে বা সিট শেয়ারিংয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে এবং সর্বত্র এই বিষয় নিয়ে একটা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দেখা গেছে তিপ্রামথা সুপ্রিমো শনিবার রাত নাগাদ মধ্যরাতে 20টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিপ্রামথা সুপ্রিমো নিজে প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে, তিনি সেখানে বলতে চেয়েছেন যে যখন জোটবদ্ধ হওয়ার কথা সেই সময় তাদের ফোন সুইচ অফ, তারা যোগাযোগ করছেন না বা তিপ্রামথা সুপ্রিমো বারবার চেষ্টা করে যোগাযোগ করতে পারলেন না। অর্থাৎ রাজনীতি, বিধানসভা নির্বাচন, এডিসি নির্বাচনের পরে এই বিধানসভা নির্বাচন যে কতটা জটিল এবং কতটা কঠিন এবং অঙ্ক কতটা জটিল হয়েছে সেটা তিপ্রামথা সুপ্রিমো এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ তিনি ধারাবাহিকভাবে আবেগে বহু বক্তব্য রেখেছেন তিপ্রা ল্যান্ড নিয়ে এবং তিনি বিভিন্ন স্টেজে বক্তব্য রেখেছেন, একা লড়াইয়ের কথা বলেছেন, একা লড়াই করছেন এখন এবং দিল্লিতে বেশ কয়েকবার উড়ে গেছেন এবং তিপ্রা ল্যান্ড ইস্যুতে বিজেপির সঙ্গে বারবার কথা বলেছেন এবং এই দাবি লিখিত আকার দেওয়ার কথাও হয়েছে। কিন্তু আমরা বারবার বলছিলাম যে এই যে একটা দাবি, এটা একটা এমন দাবি যে দাবি পূরণ হওয়ার নয় বা যে দাবিটা এই মুহূর্তে কেউ মেনে নেবে না। বাম কংগ্রেসও আগেভাগে বলে দিয়েছেন জিতেনবাবু, যে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই ইস্যুতে কোনো প্রকার জোট হবে না, একমাত্র গ্রেটার ডেভেলপমেন্ট হতে পারে। এই বাম কংগ্রেস এতটা ব্যাগাদা থেকেও তারা এই তিপ্রাল্যান্ডকে সমর্থন করছে না এবং একজন জনজাতি নেতৃত্ব তিনি জিতেন চৌধুরী, তিনিও এই বক্তব্য কিন্তু মানেননি। সেই জায়গায় বিজেপি এই ইস্যুটি মানবে সেটা অনেকটা অসম্ভব। কিন্তু এই আইপিএফটির সঙ্গে যে জোটের বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে দেখা গেছে আমরা একটি প্রেসমিট দেখলাম যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি প্রেসমিট করে জানিয়েছেন যে তিপ্রামথা আর সঙ্গে জোটে যায়নি আইপিএফটি, বরং যে পাঁচজন ছিলেন বিধায়ক সে পাঁচ বিধায়ক বিজেপির সঙ্গে তারা রয়েছে এবং আগে থেকেই এটা দাবি করা হয়েছিল এবং তাদের এই পাঁচটি আসন তাদেরকে হয়েছে, সিনমা থেকে শুরু করে পাঁচটি আসন তারা এখানে লড়াই করবে। এবং যে বক্তব্যটি তিনি বলেছেন মানিক শাহ সেটি কি বলেছেন সেটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি। ভারতীয় জনতা পার্টি যখন কারোর সাথে অ্যালায়েন্স করে কখনো ভারতীয় জনতা পার্টি সেই অ্যালায়েন্সকে ছেড়ে যায় না এবং ইতিহাস সাক্ষী তোমরা হয়তোবা ভারতীয় জনতা পার্টির কে ছেড়ে চলে গেছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুসারে